আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর চার আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি ইতিমধ্যেই রংপুরের পিরিগাছায় নয়টি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তিনি এই প্রতীক বরাদ্দের পর নির্বাচনী যে এলাকাগুলোতে নেতাকর্মীরা আছে কৌশল বিনিময় করবেন। পাশাপাশি আজকে আপনারা জানেন যে তার এই নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু এই পারুল ইউনিয়ন থেকেই কিন্তু এক নম্বর ওয়ার্ডে কিন্তু তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। আমরা একটু কথা বলবার চেষ্টা করবো তার সাথে যে এই পিরিগাছা কাউনি রংপুর চার আসনের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি, তিনি তার দল ক্ষমতায় গেলে আগামী নতুন প্রজন্মের জন্য কি করবে সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলবার চেষ্টা করব। হ্যাঁ, আমরা তো এসেছি আজকে, ধন্যবাদ। আমরা যদি এবার ক্ষমতায় যাই, আমরা অনেক উন্নতি করেছি, এলাকার সার্বিক উন্নয়ন হয়েছে। আমাদের এবারের লক্ষ্য হলো এই এলাকার মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করা, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, এবং সেজন্য বড় ধরনের আয়োজন চলছে। এখানে একটা ইপিজেড হবে আমাদের এই এলাকায়, তারপর তিস্তা মহাপ্রকল্পের কাজ হবে। আমরা চাইছি যে এবার যেন আমাদের এমপ্লয়মেন্ট ব্যবস্থা হয়, যেন মানুষ কাজ পায়, এবং সন্তানদের স্কুল কলেজ তো অনেকখানি এগিয়ে গেছে, তারাও যেন পড়াশোনা করে। আশা করি আগামী পাঁচ বছরে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আল্লাহর রহমতে, তাহলে পীরগাছা কাউনিয়ার মানুষের চাকরির অভাব থাকবে না, এবং শিক্ষাক্ষেত্রেও তারা একটা উল্লেখযোগ্য পরিমাণে এগিয়ে যেতে পারবে বলে মনে করি। আমরা ইতিমধ্যেই জানি যে আপনি তিনবারের এই পীরগাছা কাউনিয়ার কিন্তু নির্বাচিত আওয়ামী লীগের এমপি, আবারও আপনি যদি এই এলাকায় নির্বাচিত হন, এই যে আমরা জানি ইতিমধ্যেই কিন্তু যারা বেকার যারা রয়েছে কিন্তু আসলে তাদের কিন্তু অনেকটাই কিন্তু কর্মসংস্থানের অভাব, সেটিও কীভাবে দেখবেন? আমি তো বললাম যে আমরা কর্মসংস্থান ব্যবস্থা করব। আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে একটা ইপিজেড হচ্ছে, যেখানে 250 একর জায়গা নিয়ে হচ্ছে, লক্ষাধিক কর্মচারীর চাকরির ব্যবস্থা হবে। আমরা খুব আশাবাদী যে আমরা খুব শীঘ্রই সেটা শুরু করতে পারবো, এবং এই এলাকায় মানুষের বেকার থাকবে না, সবারই চাকরির ব্যবস্থা করা যাবে। আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু আরও অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীও কিন্তু অংশগ্রহণ করেছে, ইতিমধ্যেই কিন্তু তিনি বিভিন্ন বিব্রতকর কথা বলে যাচ্ছে, সে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? বিব্রত কথা সেটা বলছে সেটা তার ব্যাপার, আমাদের কোনো বিব্রতকর কোনো কথা নেই। আমরা মানুষের কাছে গেছি, নৌকা মানুষের স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, কারো বিরুদ্ধে কোনো কথা নেই। আমরা নৌকার বিজয় আশা করি, সাধারণ মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখবে। হ্যাঁ দর্শক, আপনারা যেমনটি শুনলেন কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে যে আগামী নতুন প্রজন্মের জন্য তিনি ইতিমধ্যেই অনেক কিছু করবেন দল ক্ষমতায় গেলে, আসলে তার চিন্তা চেতনা সে বিষয়ে তিনি ইতিমধ্যেই বলেছেন। এই ছিল রংপুর চার আসনের পিরিগাছা উপজেলার এই পারুলিনের এক নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।